আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে পরিণতি ও সুশাসন বিষয়ে দ্বিতীয় পত্রের দশম অধ্যায়ে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ক্লাস উপস্থাপনায় রয়েছে আমি এ কে এম মাজহারুল ইসলাম, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সূচিপাড়া ডিগ্রি কলেজ, শাহরাস্তি, চাঁদপুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে পরিণতি ও সুশাসন বিষয়ে দ্বিতীয় পত্রের দশম অধ্যায় আলোচনা করব। দশম অধ্যায় হচ্ছে নাগরিক সমস্যা ও আমাদের করণীয়। এই অধ্যায় থেকে আমরা আজকে আলোচনা করব এইডসের লক্ষণ, এইডসের ধারণা, এইডসের লক্ষণ, সমাজ জীবনে এইডসের প্রভাব, এইডস প্রতিরোধের উপায় বা করণীয়। প্রিয় শিক্ষার্থী বিন্দু, এইডসের ধারণা, এইডস শব্দটির পূর্ণ রূপ হল ইকুয়েড ইমিউনো ডিফিসিয়েন্সি সিন্ড্রোম, যার বাংলা অর্থ দাঁড়ায় অর্জিত রোগ প্রতিরোধ ক্ষমতা ঘাটতির লক্ষণ সমষ্টি। এইডস আক্রান্ত রোগীর শরীরে কোষগুলো ক্রমাগত ধ্বংস হতে থাকে এবং এক পর্যায়ে আক্রান্ত রোগী সাধারণত সংক্রামণ এবং রোগের প্রতিরোধ বা বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলে। একসময় সাধারণ রোগীরাই তার মৃত্যুর কোলে ঢলে পড়ে। এইচআইভি ভাইরাস এইডস রোগের প্রধান কারণ। এইডস দ্বারা আক্রান্ত ব্যক্তিকে এইচআইভি বহনকারী বলে চিহ্নিত করা হয়। এইচআইভি দ্বারা আক্রান্ত কোনো ব্যক্তি দীর্ঘদিন ধরে শারীরিকভাবে সুস্থ থাকতে পারে। কোনো কোনো দেশে কিছু চিকিৎসা পাওয়া যায় যার দ্বারা রোগ প্রতিরোধের ক্ষমতা ধ্বংস সাধন অনেকটা দীর্ঘায়িত হতে পারে। অবশ্যই এইচআইভি সংক্রমণ কখনোই নিরাময় যোগ্য নয়, কেবলমাত্র এইচআইভি বহনকারীকে এইডস রোগে পরিণত হওয়া থেকে বিলম্বিত করা যায়। এখন পর্যন্ত এইডসের কোনো কার্যকারী চিকিৎসা বা প্রতিষেধক আবিষ্কৃত হয়নি। অর্থাৎ এইডস রোগটা হচ্ছে একটা ভাইরাস, এটা আমাদের একটা ভাইরাস থাকে, এই ভাইরাসটা অনেকদিন শরীরে বহন করে, এক পর্যায়ে আসে তাকে মৃত্যুর কোলে ঢেলে নেয় এবং এই এইডস থেকে বাঁচার এখনও কোনো চিকিৎসা আবিষ্কৃত হয়নি। এটা হচ্ছে এইডসের ধারণা। এবার এইডসের লক্ষণ, এইডস কী কী কারণে বা কী কী ধরনের লক্ষণ থাকে। এইডসের এক নম্বর লক্ষণ হচ্ছে এইডস রোগী দীর্ঘদিন ধরে জ্বর ও খুশখুশে কাশি থাকবে, এতে শরীর দুর্বল হয়ে পড়বে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দিন দিন বা ক্রমান্বয়ে কমতে থাকবে। দুই, এইডস আক্রান্তদের খাবার সহজে হজম হয় না, পেট ভরা থাকে এবং ক্ষুধা নষ্ট হয়ে যায়। তিন, খাদ্য হজম হয় না বলে এক মাসেরও বেশি সময় ধরে ডায়রিয়া থাকতে পারে। চার, এইডস আক্রান্ত রোগীর 2 থেকে 3 সপ্তাহের মধ্যে শরীরের ওজন হ্রাস পায়। পাঁচ, শরীরের বিভিন্ন স্থানে ছত্রাকজনিত সংক্রমণ দেখা দেয়। ছয়, গলা, বগল ও কুচুকির লসিকা গ্রন্থি ফুলে ওঠা এবং অসহ্য মানে সহ্য করা যায় না তেমন ব্যথা দেখা দেয়। সাত, মুখে গলায় এক ধরনের গা হয় এবং ফেনাযুক্ত রস বের হয়। আট, শরীরের অস্বাভাবিক চুলকানি দেখা যায়। নয়, রাতে ঘুম হয় না এবং শরীরের অতিরিক্ত ঘাম দেখা যায়। সাত সরি নয় নয় বছর দশ, শরীরে অত্যাধিক অবসাদগ্রস্ত হয়ে পড়ে। এগারো, স্মৃতি লোপ পেতে থাকে, সহজে কোনো কিছু মনে পড়ে না। বারো, কৃমির প্রভাব দেখা দেয় এবং বারবার কাশি হতে থাকে। তেরো, দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট হতে পারে। এগুলি হচ্ছে কি এইডস রোগীর লক্ষণ। এইডস রোগে আক্রান্ত হওয়ার পর্যায় মানে কী কী পর্যায় আছে বা কতটা পর্যায় রয়েছে। এইডস রোগের আক্রান্ত প্রথম পর্যায় হচ্ছে প্রাথমিকভাবে এই রোগে আক্রান্ত রোগী কয়েক মাস থেকে বছর পর্যন্ত সুস্থ অবস্থায় জীবনযাপন করে। পর্যায় দুই, এ পর্যায়ে এইচআইভি রোগে আক্রান্ত মানুষের মধ্যে আক্রান্ত কিছু লক্ষণ প্রকাশ পায়, যেমন শরীরের ওজন কমে যায়, অবসাদ ও ক্লান্তিতে আক্রান্ত হয় ইত্যাদি। তিন, পর্যায় তিন, এ পর্যায়ে এইচআইভি আক্রান্ত রোগীর ফুসফুসে যক্ষ্মার আক্রান্ত হতে পারে, অতিরিক্ত ওজন হ্রাস পায়, অপরিবর্তনীয় জ্বর সহ নানা জটিলতা বা জটিল লক্ষণ দেখা যেতে পারে। এই চিকিৎসা এই পর্যায়ে এইডস রিলেটেড কমপ্লেক্স ARC বলে অভিহিত করা হয়। পর্যায় চার, এইচআইভি আক্রান্ত ব্যক্তিকে এইডস রোগী হিসেবে চিহ্নিত করা হয়।
এই পর্যায়ে এসে সংশ্লিষ্ট ব্যক্তি রোগ প্রতিরোধের ক্ষমতা নিঃশেষ হয়ে পড়ে, সহজে অন্যান্য রোগ তাকে সংক্রমণ করে, কোনো চিকিৎসা কাজে আসে না। এর 2-3 বছরের মধ্যে তাকে মৃত্যুর মুখে পতিত হতে হয়। এইডস রোগের কারণ বা যেভাবে এইডস ছড়ায়, মানে এইডস রোগটা বৃদ্ধি কীভাবে পায়, অনিরাপদ যৌন মিলন, এইচআইভি আক্রান্ত পুরুষ বা নারীর সাথে অনিরাপদ যৌন মিলন এইচআইভি সংক্রমণের প্রধান কারণ। এইডস আক্রান্ত ব্যক্তিদের শতকরা 75% অবাধ ও অনিরাপদ যৌন মিলনের কারণে আক্রান্ত হয়ে থাকে। এতে উভয়ে সংক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে, নারী এবং পুরুষ। রক্ত সঞ্চালনের মাধ্যমে এইচআইভি সংক্রমণ হতে পারে। এইচআইভি ভাইরাস দ্বারা আক্রান্ত ব্যক্তি রক্ত বা রক্তজাত পদার্থ কোনো সুস্থ শরীরে গ্রহণ করার ফলে এইডস ছড়াতে পারে। আক্রান্ত ব্যক্তি সুচ, সিরিঞ্জ, ব্লেড বা কুর্জ জীবাণুমুক্ত না করে অন্য কারোর শরীরে প্রবেশ বা ব্যবহার করলে এইডসে আক্রান্ত হতে পারে। আক্রান্ত মায়ের মাধ্যমে এইডস আক্রান্ত মা গর্ভ ধারণ করলে গর্ভজাত সন্তানের মধ্যে এই রোগ ছড়াতে পারে, জন্মের পরও আক্রান্ত হতে পারে। জন্মের পর এইডস আক্রান্ত মায়ের দুধপানের মাধ্যমেও শিশুর আক্রান্ত হওয়ার আশঙ্কা থেকে থাকে। মাদকদ্রব্য গ্রহণের মাধ্যমে মাদকদ্রব্য এইচআইভি সংক্রমণের এক বিপজ্জনক কারণ। সরাসরি মাদকদ্রব্য শরীরে প্রবেশের কারণে অনেক সময় এইচআইভি সংক্রমণ মারাত্মক হতে পারে। এছাড়া নগরায়ন, শিল্পায়ন, অভিবাসন এইচআইভি দ্রুত বিস্তারের অন্যতম কারণ। সচেতন অসচেতন ভ্রাম্যমাণ শ্রমিক, যানবাহন শ্রমিক, খনি শ্রমিক, জেলে উদ্বাস্ত পরিবার পরিজন থেকে অনেকটা বিচ্ছিন্ন থাকে। এই কারণে তারা যৌন কর্মীদের সান্নিধ্যে আসে এবং তাদের মধ্যে ইন্টারভেনাস ড্রাগ ব্যবহারের প্রবণতা বেশি, যা এইচআইভি ছড়াতে সাহায্য করে। তবে এইচআইভি সংক্রমণ হলে আক্রান্ত ব্যক্তির সাথে কথা বলা, চলাফেরা, কর্মদল, কোলাকুলি, একই বাড়িতে বসবাস এবং একসাথে ঘুমানো আক্রান্ত ব্যক্তির শ্বাস প্রশ্বাস, হাসি, থুতুর মাধ্যমে এইচআইভি ছড়ায় না। এমনকি আক্রান্ত ব্যক্তির কাপড় পরলে, থালা বাসন ব্যবহার করলে, একই কাপে চা খেলেও এইচআইভি সংক্রমণের কোনো আশঙ্কা থাকে না। সমাজ জীবনে এইডসের প্রভাব সত্যিকার অর্থে সমাজ জীবনে এইডসের প্রভাব যথেষ্ট রয়েছে। এশিয়া এবং প্যাসিফিক অঞ্চলে কোনো দেশেই এইডস থেকে নিরাপদ নয়। এই দেশে প্রতিদিন গড়ে 27,000 লোক নতুন করে এইচআইভি আক্রান্ত হচ্ছে এবং বার্ষিক মৃত্যুর হারও দাঁড়িয়েছে 4,35,000। এর অর্থ দাঁড়াচ্ছে এশিয়া ও প্যাসিফিক অঞ্চলে প্রতি বছর 10,00,000 মানুষ নতুন করে এইচআইভি দ্বারা আক্রান্ত হচ্ছে। মরণব্যাধি এইডস এর সুদূরপ্রসারী ও ভয়ঙ্কর নেতিবাচক প্রভাব সব দেশের সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রে হুমকি স্বরূপ হয়েছে। এইচআইভি এইডস দ্বারা ভয়াবহ প্রভাব সমাজ ও জীবনের সর্বক্ষেত্রে গ্রাস করছে। এ ব্যতীতে আক্রান্ত দেশগুলোর সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রা ব্যাহত হচ্ছে। এইডস আক্রান্ত দেশসমূহের মৃত্যুর হার বাড়ছে, কমে যাচ্ছে গড়াই, প্রজনন হার হ্রাস পাচ্ছে, উৎপাদনশীলতা কমে যাচ্ছে এবং দেশের স্বাস্থ্য ব্যবস্থার উপর সৃষ্টি হচ্ছে প্রচণ্ড চাপ। এইডস শুধু একটি রোগ বা স্বাস্থ্য সমস্যা নয়, এর জন্য আক্রান্ত দেশগুলো বড় ধরনের সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়েছে। এইডস আক্রান্ত ব্যক্তিরা সমাজের মানবিক বন্ধনের সংকট সৃষ্টি করছে। এই রোগ অনিরাময়যোগ্য এবং এর নিশ্চিত পরিণতি হচ্ছে মৃত্যু। এইভাবে আক্রান্ত ব্যক্তি যেমন হতাশা খেয়ে হারিয়ে ফেলেছে, তেমনি তার পরিবার, সমাজ এবং রাষ্ট্রও ক্ষতির সম্মুখীন হচ্ছে। এইডস রোগী সমাজের অনেকটা অবহেলিত। সমাজের অন্যান্য মানুষ আক্রান্ত ব্যক্তিও তার পরিবারকে সহজভাবে মেনে নিতে পারে না। তার চিকিৎসার ব্যয়ভার বহনে পরিবারগুলো চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর ফলে অনেক শিশু বিদ্যালয়ে যাওয়ার পথ বন্ধ হচ্ছে। এইডস আক্রান্ত ব্যক্তির মৃত্যুর ফলে এতিম শিশুর সংখ্যা দিনান্দিন বাড়ছে। এইসব পরিবারের পরিচর্যা এবং এইডস মোকাবেলায় প্রস্তুতি রাষ্ট্রকে বাড়তি অর্থনৈতিক চাপের মুখে ঠেলে দিচ্ছে। তাই আমরা বলতে পারি যে এইডসের মতো মরণব্যাধি আক্রান্ত ব্যক্তি বা তার পরিবারকে শুধু নয়, আধুনিক সমাজ ও সভ্যতার জন্য এক মারাত্মক সংকটের সৃষ্টি করছে এই এইডস। এইডস প্রতিরোধের উপায় এইডস আক্রান্ত মায়ের দ্বারা শিশুর এইচআইভি
আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এই ক্ষেত্রে এইডস আক্রান্ত মায়ের গর্ভধারণ থেকে বিরত থাকা উচিত। বহুগামিতা ও পতিতালয়ে যাওয়ার পরিহার করা, যদি একেবারে তা সম্ভব না হয় তবে যৌন মিলনের পূর্বে যৌন সুরক্ষার ব্যবস্থা করতে হবে। নেশা জাতীয় দ্রব্য সামগ্রী গ্রহণ থেকে বিরত থাকা এইচআইভি সংক্রমণ প্রতিরোধের সবচেয়ে উত্তম পন্থা। তাই মাদকদ্রব্য ব্যবহারে যুব সমাজকে নিরুৎসাহিত করা এবং মাদক পাচারকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ জোরদার করতে হবে। রক্ত সঞ্চালনের মাধ্যমে রক্ত আদান প্রদানের জন্য সিরিজ, নতুন ব্লেড ব্যবহার করা অথবা ব্যবহার করা সিরিজ, রেজার বা খুর বিজ্ঞানসম্মতভাবে জীবাণুমুক্ত করে নেওয়া উচিত। এইডস রোগীদের বা এইডস প্রতিরোধের জীবনমুখী নৈতিক ধর্মীয় মূল্যবোধ সমৃদ্ধ শিক্ষা কার্যক্রম জোরদার করতে হবে। শিক্ষার মাধ্যমে শিশু ও অল্প বয়স্কদের এমন জায়গায় পৌঁছানো যায় যখন তাদের মধ্যে এইচআইভি সংক্রমণের সম্ভাবনা কম থাকে। শিক্ষার মাধ্যমে অল্প বয়সীদের অল্প ও দীর্ঘমেয়াদী উভয় প্রতিরোধ গড়া সম্ভব। ধর্মীয় অনুশাসন অনুসরণ করা এবং ধর্মীয় মূল্যবোধের ধারণ এইডস প্রতিরোধের অনেকটা সহায়ক হতে পারে। এইডস প্রতিরোধে এই আক্রান্ত তথ্য ব্যাপকভাবে প্রচার করা জরুরি। এইডস কী, কেন এবং এ রোগ হয় ইত্যাদি তথ্য সমৃদ্ধ প্রচার প্রচারণা জোরদার করতে হবে। বিশ্বব্যাপী বিভিন্ন গবেষণায় প্রতীয়মান হয় যে যুব সমাজকে যদি সঠিক তথ্য, জ্ঞান এবং দক্ষতা প্রদান করা হয় তবে তারা দেরিতে যৌন জীবন শুরু করেও এবং শুরু করলেও এইচআইভি এইডস দ্বারা বিভিন্ন রোগ থেকে আত্মরক্ষার ব্যাপারে সচেতন থাকবে। এইডসের বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হবে যাতে এইডস সম্পর্কে মানুষের অজ্ঞতার পরিবর্তে সচেতনতা সৃষ্টি হয়। সচেতনতা ও সতর্কতা এইডস প্রতিরোধের প্রধান উপায়। শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যক্রমে এইডস সংক্রান্ত আলোচনা অন্তর্ভুক্ত করতে হবে। জ্ঞান, মূল্যবোধ ও দক্ষতা অর্জনে মানুষের অল্প বয়সে যে শিক্ষা গ্রহণ করে আজীবন তাকে জীবন চলার পথের নির্দেশিকা হিসাবে প্রদান করে। বিদেশি যাত্রী প্রবাসীদের জন্য বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে, কারণ বাংলাদেশে এই পর্যন্ত যাদের এইচআইভি এইডস আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে তাদের প্রায়ই বিদেশি অবস্থানকালে সময়ে এই রোগে আক্রান্ত হয়েছে। এইডস জীবাণুনাশী এক রোগ। এখন পর্যন্ত এই রোগের কোনো কার্যকরী চিকিৎসা আবিষ্কৃত হয়নি, তাই এইডস প্রতিরোধে আমাদের সকলের সচেতনতা থাকা দরকার। অন্যদিকে সজাগ করা এবং এইডস বিরোধী কার্যক্রমে অংশগ্রহণ করা আমাদের মানবিক ও নাগরিক এক মহান দায়িত্বে অবতীর্ণ হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ আলোচনা করেছি এইডস সম্পর্কে, এইডসের ধারণা নিয়েছি, এইডসের লক্ষণ জানছি, সমাজ জীবনে এইডসের প্রভাব এবং এইডস প্রতিরোধে আমাদের কী কী উপায় বা পদ্ধতি বা প্রক্রিয়া বা কৌশল গ্রহণ করতে হবে। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে, এই প্রত্যাশা নিয়ে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।